মুখ্যমন্ত্রী মানিক সাহার কৈলাসহর সফরে বামেদের রাস্তায় নেমে প্রকাশ্যে বিক্ষোভ প্রদর্শন। বামেদের দলীয় অফিস প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে শহরের নেতাজি কর্নারে আসা মাত্রই বিশাল পুলিশ বাহিনী আটকে দেয় তাদের। মিছিলে আটকে দিতে বাম ছাত্র যুবরা নেতাজি কর্নারে বসে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। কলেজের সায়েন্স বিল্ডিং এর উদ্বোধনী অনুষ্ঠানে কেন স্থানীয় দুই বিধায়কদের আমন্ত্রণ জানানো হলো না, এই নিয়ে ছিল বামেদের বিক্ষোভ। মুখ্যমন্ত্রী কৈলাসহর শহরে আসার পর এভাবে বামেদের রাস্তায় নেমে মিছিল করে বিক্ষোভ প্রদর্শন সত্যি বেমানান। এদিন সকাল থেকে বামেদের দলীয় অফিসে বাড়তি পুলিশ বাহিনী দিয়ে ঘেরাও করে রাখার পরও ছাত্র যুবরা আন্দোলনের রাস্তায় নামে। আমাদের কৈলাসহরে ঐতিহ্যবাহী কলেজ রামকৃষ্ণ মহাবিদ্যালয়, এই রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে এসএফআইয়ের দীর্ঘদিনের দাবি ছিল যে অত্যাধুনিক এক বিজ্ঞান ভবন স্থাপন করা। 2015 সালে তৎকালীন শিক্ষামন্ত্রী এবং তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নেতৃত্বে আমাদের কৈলাসহরে এক কলেজকে বিজ্ঞান ভবনে এক টাকা স্যাংশন করা হয়। কিন্তু দেখলাম বিজ্ঞান ভবন আজকে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী যিনি মানিক সাহা উদ্বোধন করতে যাচ্ছেন। আমাদের এই জেলার দুজন বিধায়ক থাকা সত্ত্বেও সরকারি অনুষ্ঠানে বিধায়ককে ব্রাত্য রাখা হয়েছে। তাছাড়া কলেজের প্রিন্সিপাল ডক্টর পিনাকি পালের সভাপতিত্বে এই অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল, কিন্তু দলীয়করণের কারণে আমাদের প্রিন্সিপাল অধ্যক্ষকে এই অনুষ্ঠান থেকে ব্রাত্য রাখা হয়েছে। আমরা এসএফআই এবং ডিএফআই তার তীব্র নিন্দা জানাচ্ছি। প্রায় আধ ঘন্টার সময় বিক্ষোভ চলার পর বিশাল পুলিশ, টিএসআর এবং সিআরপিএফ বাহিনী বিক্ষোভকারীদের আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।